নমস্কার বন্ধু, মাদ্রাসা এম এস কেশিসকের কিন্তু বেতন 1 থেকে 5 তারিখের মধ্যে অনেক জেলাতে হয়ে যায়। তো এবারে জুন মাসের বেতন নিয়ে কিন্তু একটু সংশয় তৈরি হয়েছে, কারণ প্রত্যেক জেলার কাছেই কিন্তু টাকা যথেষ্ট পরিমাণে নেই। কোনো কোনো জেলায় হয়তো যে পরিমাণ টাকা প্রয়োজন তার অর্ধেক রয়েছে। তো সেই কারণে প্রত্যেক জেলায় কিন্তু তারা টাকা চেয়ে পাঠিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে রিকুয়েজিশন পাঠানো হয়েছে সেক্ষেত্রে ডিএমইও কিন্তু খুব কঠিন অবস্থায় রয়েছে, কারণ ডিএমইর কাছে সেরকম কোনো এই মুহূর্তে ফান্ড নেই যে তারা রিলিজ করবে জেলাগুলোকে দেওয়ার জন্য। তাই তারাও স্বভাবত নবান্নকে চিঠি দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নের থেকে এখনও পর্যন্ত টাকা যে ছাড়া হয়েছে সেরকম কোনো খবর নেই। তো এই বিষয় নিয়ে কিন্তু সারা রাজ্যের মাদ্রাসা এসএস কেমিস্কের শিক্ষকরা যদিও বেতন মানে সংশয়ের মধ্যে রয়েছে যে বেতন কত তাড়াতাড়ি তারা পাবে, অন্যান্যবারের মতো এবারে অত তাড়াতাড়ি হবে না দেরি হবে। তো এই নিয়ে আজকে বিকাশ ভবনে যোগাযোগ করেছিলাম ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশনে, সেখানে নইমবাবুর সাথে কথা হয়, ডাইরেক্টর সাথে কথা হয়নি, তিনি ফোন ধরেননি। তো নইমবাবু জানান যে টাকা নেই, সেই জন্য তারা পাঠিয়েছে, এলেই তারা জেলায় ছাড়বে। এবং সেখান থেকে আজকে নবান্ন যোগাযোগ করা হয়েছিল ওয়াহিদুর রহমান সাহেবের সাথে, তিনি ফোন ধরেননি বা আসেননি আজকে, তিনি অফিসে যেটা জানা গেছে। তো সেখানে আমরা যোগাযোগ করেছিলাম অতনুবাবুর সাথে এবং অতনুবাবু জানালেন যে এ ব্যাপারে তিনি বলতে পারছেন না, তবে সোমবারে তিনি জানাবেন এই কথা বলেছেন। এবং অরুণবাবুও তিনি আজকে আসেনি, মানে অধিকাংশ দপ্তরে 2-3 জন করে কর্মী আসছে এবং সপ্তাহে 2 দিন কি 3 দিন রেগুলার হিসেবে কেউ নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে আমরা এই বিষয় নিয়ে খুব শীঘ্রই তাড়াতাড়ি মন্ত্রীর সাথে যোগাযোগ করব, কেন অন্যান্য যেখানে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শিক্ষকদের বা যেখানে পিএনআরডি শিক্ষকদেরও বেতন হয়ে গেল, সেক্ষেত্রে এসএস কেমিস্কে সেই জায়গায় আমাদের সামান্য বেতন কেন ঠিক মতো হবে না এই সময়ের মধ্যে, যেখানে লকডাউনের মধ্যে এই সামান্য বেতনে সংসার চালানো খুব কঠিন অবস্থায় রয়েছে। তাই আমাদের এখনও পর্যন্ত যে বোনাস হয়নি বা আমাদের যে মাসিক বেতন সেই ব্যাপারেও কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ পাওয়া যাচ্ছে না, বা এরিয়ার তো অনেক জেলায় হয়নি, তো সেই জায়গায় একটা কিন্তু কঠিন সমস্যার মধ্যে দেখা দিয়েছে মাদ্রাসার শিক্ষকদের। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা বেসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাপ অবশ্যই দেবো গভর্নমেন্টকে যে কেন আমাদের বিষয়টা হচ্ছে না, সেই বিষয়ে আপনাদের সোমবারে 3টা সাড়ে 3টার দিকে অবশ্যই আপনাদের খোঁজ খবর জানাবো যে কতটা কী কাজ এগুলো, এবং এই বিষয়ে নবান্ন তারা কী পদক্ষেপ নিয়েছে এবং ডাইরেক্টর সাহেব তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন অবশ্যই আপাতত দেখতে থাকুন।